বিএনপির সামনে যে ছোট পাহাড় যেটা যেটা করতে সাহাবিরা নেমে গেছিল খালিদ বিন ওয়ালিদ পিছন দিয়ে বিতর্কিত হামলা করলো সেই পাহাড়টা উঠে দিল মানে গিরি পাহাড় আরে এই যুদ্ধে জয়ী হয়েছিল মুসলমানরা না জয়ী হয়নি এই যুদ্ধে আসলে মুসলমানদের ক্ষতি হয়েছিল আর কি রাসুলের কথা না শুনে হ্যাঁ হ্যাঁ আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ হয়েছে হিন্দ হিন্দ আছে সে আমির হামজার ইয়ে ফলিদ সাহেব খাইছিল এই যুদ্ধে পাহাড় থেকে গড়াই পড়তো তার তো শেষ যুদ্ধ তো পাহাড়ে পরে হয়েছে না জোরে পাদা পাহাড়ে পাদ দেশে পাহাড়ের সামনে হয়েছে।